আমাদের টিমে ডুসা প্লেয়ার নাই। ইফাত খেলতো, কম খেলে মানে ডুসা আসলে না খুবই, মানে অনেকে খেলতে পছন্দ করে, কেন জানি ইটস আ গুড হিরো, গ্রেট হিরো অ্যাকচুয়ালি, বাট অনেকে খেলতে যায় না। আচ্ছা ইউটিউবে স্ট্রিম হচ্ছে না ম্যাচটা? একটু দাঁড়া তো, আমি তোকে একটা লিংক দেই। এই লিংকটা, এই লিংকটা কাজ করতেছে নাকি একটু আমাকে বল। ডুসা নিয়ে খেলতে হলে তোমার অনেক ধৈর্য লাগে, কিচ মেরা ফার্ম করা লাগে। এটা এই এই লিংকটা একটু দেখ তো, এই লিংকটা লাইভ দেখাচ্ছে কিনা। বাট আসিস যদি এম্বার স্পিরিট খেলা পারতো তাহলে আরো ভালো হতো। এম্বার স্পিরিট দিয়ে লিচ আন্ডাইং এগুলা ফ্রি খেলে তো, ও তো এম্বার খেলে, দুজনেই এম্বার খেলে, আসি কোন দুজন খেলে। রেদওয়ান আর বেন দিছে লাস্ট গেম খেলা দেখছো তোমার, রেদওয়ান এক্সপেক্টেড করতেছিল তোমার গেম সারা দিন, রেদওয়ানের সাথে তো সারা দিন ধরে আর্কেড আর ফাদার খেলতেছে ভাই। পাক বেন দিছে কে কি ভাই, কিউ পিক করে ফেলেছে পাকতোদের জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটা মজা হবে কি জানো, কোনো যদি ক্লিং স্পিক করে করতে পারে, মানে লিটারেলি মানে খায়া দিব। এবার বুগি নিবে টাস্কার, ও লেশাক নিতে পারে, বুগি তো আবার লেশাক মিড খেলে। এম্বা আরে বাবা, বুগির এম্বার, হ্যাঁ বুগির এম্বার ভালো, এটা আমাকে আতিক বলছিল, কত ভালো জানি না বাট ভালো বলছে। গোপিয়ে গোপিয়ে পিয়ে অথবা স্পেক, না স্পেক অনেক ডিফেন্সিভ হয়ে যায়। ও জুয়েন, ওকে ওকে ভালো। দ্য রোগ নাইট অ্যারাইভস। ও এবার রেড ওয়ান অফলেন, ওকে আন্ডারিং অফলেন, এই খেলাটা জমবে দাদা। কবি আবার আনলাইন হার্ট সাপোর্ট, জি জি আনলাইন হার্ট সাপোর্ট মানে গিগে মারছে তোর নাকি কপি আর রেজওয়ান এবার লেন? ও না না না, মনে হয় কপি আর রেজওয়ান অফলাইন হইতাছে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কপির সাথে ডিফাতের লেন হচ্ছে না আর কি প্রবলেম। হ্যাঁ বা র্যান্ডম এটার সেটটা সুন্দর, ভালো লেগেছে দেখতে। দাদা আমি তো আয়োর সেট পেয়ে গেলাম, আয়ো তো খেলো না মিয়া। আরে মিয়া দেয় মানে এখন খেলুন, খেইলা খেইলা যদি ফাইজলামি করে সব ডিরে ফাউন্টেনে তুই গেল। আচ্ছা ট্রেড আপ করছ তাই না? হ্যাঁ, কোন কোন আমার অ্যাকাউন্টে খেলতেছিল, কোনকের কাছ থেকে একটা টিয়ার 2 পাই, দুইটা টিয়ার 2 পাইছি, এক আর তিনটা টিয়ার 1 পাইছি, আর বাকিগুলো আমার ছিল। দিয়ে কম্বাইন করে আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন আয়ো দেয় পাঁচ না দেয়। ও মানে আপনার কাছে যদি সেট থাকে তাহলে মানে আলটিমেটলি টিয়ার 1ই সব পাবে, টিয়ার 1 সব পাওয়ার পরে টিয়ার 2 পাওয়া শুরু করবে এরকম কিছু নাকি? না 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 না, এটা কপাল 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 কপাল, তোমার তুমি টিয়ার 3ও পাইতে পারো। আমার কপাল এত খারাপ, টিয়ার 1 এর প্রথম 5 টাইম বেশি এতগুলো খেলছে। আমি টিয়ার 1 এর পাইছি, আমি টিয়ার 1 পুরাটা শেষ করে আবার পুরাটা অলমোস্ট শেষ হয়ে গেছে, তারপরে আমি টিয়ার 2 পাওয়া শুরু করছি। কয়টা কিনছো
আমি অনেকগুলো খুলছি ভাই, আমি ভাই এখন আমি এমএমআর থেকে বেশি ওই পয়েন্ট ফোকাস করি। এমএমআর গেছে ভাই, হারলে হারছি কিন্তু আমার ফ্লাওয়ার বেশি থাকতে হবে, এটাই হচ্ছে এই খেলা। কাবিলা কাবিলা এখানে ডেজল খেলতেছে আর এই জিয়া ভাই এখানে ডব্লিউডি খেলতেছে। ইয়া নাইস, ওকে। আর এখানে রেদওয়ান ভাই অফলেন, শাবাব মনে হয় সেফ লেনে যাবে। আই থিং দেয়ার উইল বি সাম ইন্টারেস্টিং বিল্ড আপ, দেখো দুইটা টিমই স্মোক করবে। আমি বুঝলাম না ওরা কেন হেটে আসলো, মানে ওয়াই নট টিপি লাইক তাও এনিমি টেরিটরি থেকে। এবার কোনকে একটু সমস্যা আছে, এবার কোনকে সমস্যা আছে। এখান দিয়ে ফ্লিপ গড আবার এবার আরামসে ফার্ম করতেছে রাসি। আমরা একটু মিটটা দেখি, মিড়ি তো দেখবো আমরা, আর অন্য কোনো লেন থেকে লাভ আছে? বাকিরা তো টুকে প্লেয়ার। ইয়েস, ডিভাইন জ্রপ প্লেয়ার মিডে খেলতেছে। আমার মনে আসির আসলে এবার নেক্সট ইয়ারে যাবে মনে হচ্ছে। এন্ড আই থট মাই জোকস ওয়্যার ব্যাড। আচ্ছা না ডজ হয় নাই, কিউপির ইয়া খাইছে, কিন্তু এর ডজ তো করা যায় না অহো লাগুন আপডেট দি ডজ হয় তাহলে এটা তো ডজ হবে। এটা দিছে কবি ট্যাঙ্গো তো ই ট্যাঙ্গো এ নাইস নাইস ওরে নাইস নাইস কবি ইয়েস ওয়েল প্লেড কবি ফর এমভিপি দিস টাইম ইন আ নেগেটিভ রোল। এখান দিয়ে জিয়া ভাইকে মেরে দিল বটলে একটু প্যারা হবে না নিচে নিচে লেন খুব প্যারা ভাই। না আসলে ওদের ম্যাচ আপ হয় নাই, আমার কাছে রেজারের সাথে ডাব্লিউডি যায় না, একটা স্প্যামার লাগতো, হার্ডকোর স্প্যামার। মানে ডাব্লিউডি দিয়ে পিএল কে প্যারা দেওয়া যায় না অনেস্টলি স্পিকিং, প্লাস লিচ আসার সাথে।